সকল ছাত্রছাত্রীকে শুভ অপরাহ্ন জানিয়ে আমরা স্বাস্থ্য ও শরীর শিক্ষার ক্লাস আজকে শুরু করছি। তো এই ক্লাসে তোমরা সবাই একাদশ শ্রেণীতে পড়েছ, তো একাদশ শ্রেণীতে কী কী পড়েছ সেইগুলোর কিছু কিছু জিনিস এখানে একটু কাজে লাগবে, বেসিক জিনিসটা আর কি। সেই বেসিক জিনিসটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমের যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আমরা পরপর পরপর বলবো। আমি ওই ছোটো 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 এরকম অডিও পাঠাবো, এই অডিওগুলো পাঠানোর পরে তোমরা ভালো করে দেখবে, বুঝবে, তারপরে সেখান থেকে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবে, সেইটার হয়ে গেলে আবার তার পরের অডিওটা পাঠাবো। এরকম করে অডিওর মাধ্যমেই তোমাদের ক্লাসটা নেব, এবং আমি যেগুলো যেগুলো বলবো বা যেগুলো যেগুলো প্রশ্ন হতে পারে সঙ্গে সঙ্গে বলবো, সেগুলো সেগুলো সব মার্ক করবে বা পরে আবার পজ করে করে দেখে নেবে, লিখবে। আশা করছি তোমাদের কোনো রকমের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো দেখো, এই আমাদের এই সাবজেক্টটার নাম হচ্ছে স্বাস্থ্য ও শরীর শিক্ষা, ইংরাজিতে হচ্ছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। তাহলে প্রথমেই এই সাবজেক্টটা কী এইটা একটু জেনে নেওয়া দরকার। তাহলে বলি এখানে কী কী আছে, একটা শব্দ আছে হেলথ, একটা আছে ফিজিক্যাল, একটা আছে এডুকেশন। তাহলে এই তিনটি শব্দ যদি আলাদা আলাদা করে আমরা মানে সঠিকভাবে বুঝতে পারি তাহলেই কিন্তু আমাদের এই সাবজেক্টটা সম্পর্কে একটা ধারণা জন্মাবে। তাহলে আসো আমরা জেনে নিই এই তিনটি শব্দ কী কী। না, প্রথমেই বলি হেলথ মানে স্বাস্থ্য, তাই তো? তাহলে স্বাস্থ্য বলতে কী বুঝি বা স্বাস্থ্য কী এইটা সম্পর্কে জানতে গেলে তোমাদের অনেকেরই ধারণা আছে, যে লোকটা মোটা তার ভালো স্বাস্থ্য, কেউ বলবে যে ভালো কাজকর্ম করতে পারে তার ভালো স্বাস্থ্য, আবার কেউ বলবে যে না ওর শরীরে কোনো রোগ নেই তার মানে ওর স্বাস্থ্য ভালো। তাহলে স্বাস্থ্য সম্পর্কে আমাদের একটা ধারণা সঠিক নেই। তাহলে আমাদের জানো তো একটা সংস্থা আছে হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা 1948 সালের 7 এপ্রিল তৈরি হয়েছিল, এবং সেই জন্যই প্রত্যেক বছর ওই 7 এপ্রিল দিনটাকেই বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে আমরা পালন করে থাকি। তাহলে সেই হুয়ের মতে স্বাস্থ্যের সংজ্ঞাটি কেমন সেটাই হচ্ছে সঠিক সংজ্ঞা। কীরকম না, অ্যাকর্ডিং টু হু হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মেরিলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। অর্থাৎ বাংলায় বললে কী দাঁড়াবে, স্বাস্থ্য বলতে শুধুমাত্র রোগের অনুপস্থিতি নয়, স্বাস্থ্য হলো একটি শারীরিক মানসিক ও সামাজিকভাবে পরিপূর্ণ অবস্থা। এই স্বাস্থ্য কী বা হাউ ইজ হেলথ বা স্বাস্থ্য বলতে কী বোঝো এটা কিন্তু প্রায় প্রত্যেক বছরই তোমাদের ওই MCQ-তে কিংবা কোনো প্রশ্নের সঙ্গে 2 নম্বর হিসাবে আসে। যদি আসে তাহলে এটাই লিখতে হবে, যারা ইংরেজিতে লিখবে তারা ইংরাজিটা লিখবে, হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মেরিলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। আর বাংলা যারা লিখবে শুধু ওই দুটো লাইনই লিখবে, কি না, স্বাস্থ্য বলতে শুধুমাত্র রোগের অনুপস্থিতি নয়, স্বাস্থ্য হলো একটি শারীরিক মানসিক ও সামাজিকভাবে পরিপূর্ণ অবস্থা, এটাই হচ্ছে হেলথ। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে ফিজিক্যাল, তাই তো, ফিজিক্যাল এডুকেশন। তাহলে এবারে জানি যে ফিজিক্যালটা কী আর এডুকেশনটা কী, তাহলে এই পরিষ্কার হয়ে যাবে। তাহলে ফিজিক্যাল এডুকেশন, তাহলে এটা হচ্ছে একটা ফিজিক্যাল বা শরীর, একটা এডুকেশন বা শিক্ষা, এই দুটোর সমন্বয়ে গঠিত হয়েছে। শরীর কথাটির অর্থ শরীর সম্বন্ধীয়, যা এক বা একাধিক
শারীরিক বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কযুক্ত। এই শারীরিক বৈশিষ্ট্যগুলি হতে পারে শারীরিক শক্তি, শারীরিক স্বাস্থ্য, শারীরিক সহনশীলতা, শারীরিক সক্ষমতা বা শারীরিক উপস্থিতি। আর শিক্ষা, শিক্ষা কথাটির অর্থ হল পরিকল্পিত শিক্ষাদান বা প্রশিক্ষণ বা জীবনের কোনো নির্দিষ্ট কাজের জন্য প্রস্তুতি। তাহলে শারীরশিক্ষা হলো এমন একটি শিক্ষা পদ্ধতি যা শিশু তথা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনের মাধ্যমে সাধারণ শিক্ষার লক্ষ্য পূরণ করে। শারীরশিক্ষার মাধ্যম হলো শারীরিক কার্যক্রম ও অঙ্গ সঞ্চালন। শারীরশিক্ষা হলো দেহনির্ভর শারীরিক, মানসিক ও সামাজিক শিক্ষা। শারীরিক কার্যক্রম বা অঙ্গ সঞ্চালনের মাধ্যমেই যে শিখন প্রণালী তাই শারীরশিক্ষা। তোমাদের পরীক্ষাতেও কিন্তু আসে হোয়াট ইজ ফিজিক্যাল এডুকেশন বা শারীরশিক্ষা কী, এটাও কিন্তু এক নম্বরের বা দু নম্বরের আসে। এটা বলতে গেলে এখান থেকে এর এত বড় লিখতে পারবে না, সেক্ষেত্রে কী হবে না, এই শারীরশিক্ষা কী বা শারীরশিক্ষা বলতে কী বোঝো, এই বিভিন্ন শারীরশিক্ষাবিদ এই সম্পর্কে বিভিন্ন রকমের সংজ্ঞা প্রদান করেছে। তা তার মধ্যে সবথেকে গ্রহণযোগ্য এবং সুন্দর হচ্ছে বিখ্যাত শারীরবিদ সি এ বুচার। সি এ বিউকারের মতে সংজ্ঞাটি কীরকম এইটুকু লিখলেই হবে। সি এ বুচারের মতে যদি লেখো তাহলে যা যা বলছি হুবহু ডিটো সব লিখতে হবে। আর যদি লেখো যে সি এ বিচার বলেছেন, যদি হাইফেন দিয়ে লেখো তাহলে ইনভার্টেড কমা দেওয়ার লোক নেই, তবে দু একটা শব্দ বাদ গেলেও মানেটা এক থাকলেও নম্বর পেয়ে যাবে। কী বললাম তাহলে শোনো ভালো করে, না সি এ বুচারের মতে শারীরশিক্ষা সমগ্র শিক্ষা ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অঙ্গ এবং এর প্রচেষ্টা হচ্ছে বিশেষভাবে নির্বাচিত শারীরিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে শারীরিক, মানসিক, প্রাক্ষোভিক ও সামাজিক দিক দিয়ে উপযুক্ত নাগরিক গড়ে তোলা। এটা হচ্ছে সি এ বুচারের মতে। ইংরেজিতে কী বলবে এটা, না ফিজিক্যাল এডুকেশন ইজ অ্যান ইন্ট্রিগ্যাল পার্ট অফ টোটাল এডুকেশন প্রসেসেস হুইচ হ্যাজ ইটস এম দ্য ডেভেলপমেন্ট অফ ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি অ্যান্ড সোশ্যালি ফিট সিটিজেন থ্রু দি মিডিয়াম অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হুইচ হ্যাভ বিন সিলেক্টেড উইথ এ ভিউ টু রিয়েলাইজিং দিস আউটকামস। এটা হচ্ছে সি এ বুচারের মতে। তাহলে যদি এইগুলোই কোনো কিছু হুবহু মনে না থাকে তাহলে আমি যেটা বলছি এইটুকু লিখলেও হবে। দেখো কি বলছি, যে বলে হোয়াট ইজ ফিজিক্যাল এডুকেশন বা শারীরশিক্ষা বলতে কী বোঝো, তাহলে এইটুকু বললেই হবে। শোনো, সুনির্বাচিত বিভিন্ন শারীরিক কার্যাবলীতে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীর শারীরিক, মানসিক, সামাজিক, প্রাক্ষোভিক বিভিন্ন গুণাবলীর বিকাশ ঘটিয়ে সুষ্ঠু সুনাগরিক হিসাবে গড়ে তোলে যে শিক্ষা তাকেই বলে শারীরশিক্ষা। ভালো করে শোনো কি বললাম, সুনির্বাচিত বিভিন্ন শারীরিক কার্যাবলীতে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীর শারীরিক, মানসিক, সামাজিক, প্রাক্ষোভিক বিভিন্ন গুণাবলীর বিকাশ ঘটিয়ে সুষ্ঠু সুনাগরিক হিসাবে গড়ে তোলে যে শিক্ষা সেটাই হচ্ছে শারীরশিক্ষা। তাহলে কী বললাম আমরা এখান থেকে বুঝতেই পারি, শারীরশিক্ষা তাহলে কী না, শারীরশিক্ষা এমন একটি শিক্ষা
যে শিক্ষার মাধ্যমে প্রত্যেকটা শিক্ষার্থীকে ভবিষ্যতের সুনাগরিক হিসাবে গড়ে তোলা সম্ভব। শুধু শারীরিক শিক্ষা নয়, আমাদের প্রত্যেকটা শিক্ষারই আলটিমেট মেন এম, সেই মেন এমই হচ্ছে কি না, শিক্ষার্থীকে ভবিষ্যতের সুনাগরিক হিসাবে গড়ে তোলা, যাতে আমাদের ভবিষ্যৎ সমাজটা সুন্দর হয় এবং আমাদের দেশ ধীরে 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 অগ্রগতির দিকে এগিয়ে চলে। বোঝা গেল? এই এডুকেশনটা তো আমরা সবাই জানি যে এডুকেশনটা কী, এবং এই যে ফিজিক্যাল এডুকেশন, এইটাও এডুকেশনের মেন যে এম, মেন যে লক্ষ্য, সেইটাকেই সে সমর্থন করে। কারণ আমরা জানি তো যে শিক্ষা শব্দটি সাধারণ অর্থ হচ্ছে জীবনের উপযোগী কিছু কৌশল আয়ত্ত করা। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন কিন্তু প্রায় প্রত্যেকবারই আসে। এক নম্বর হচ্ছে স্বাস্থ্য কী বা স্বাস্থ্য বলতে কী বোঝো, আর ফিজিক্যাল এডুকেশন কী বা শারীরিক শিক্ষা বলতে কী বোঝো। আর বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে কবে বললাম? 7th April। প্রথম কবে প্রতিষ্ঠিত হয়েছিল হু? 1948, 1948 সালে 7th April। এ হুয়ের সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা শহরে। ঠিক আছে, এরপরেরটা এখান থেকে যা যা প্রশ্ন আছে আগে বলে নাও, তারপরেরটা আবার শুনবে। একাদশ শ্রেণীতে তোমরা শারীরিক শিক্ষার অনেক অপরিচিত বা নতুন ক্ষেত্রের সঙ্গে পরিচিত হয়েছ। মৌলিক শিক্ষার সঙ্গে এর নিবিড় সম্পর্কের কথা আমরা ওই শ্রেণীতে আলোচনা করেছি। সাধারণত বিদ্যালয় স্তরে শারীরিক শিক্ষা যেভাবে পরিচালিত হয়, তার বাইরেও এর একটি বিশাল জগৎ আছে। এটি যেমন মানুষকে নিপুণভাবে অঙ্গ সঞ্চালনের কৌশল শেখায়, তেমনি বিদ্যালয়ের গণ্ডির মধ্যে ও তার বাইরে বিভিন্ন বয়সের মানুষের জন্য বিপুল জ্ঞান অর্জন করার সুযোগ করে দেয় এই শারীরিক শিক্ষা। তাই পৃথিবীর অসংখ্য মানুষ পেশা হিসেবে এটিকে গ্রহণ করেছে। এই বিষয়টিকে পেশা হিসেবে গ্রহণ করার মধ্যেও যেমন আনন্দ আছে, তেমনি বিষয়টিকে পেশা হিসেবে গ্রহণ করে নিজের কর্তব্য পালনে অনীহা দেখালে চলবে না। সমাজের মানুষ এই বিষয়টি থেকে অনেক বেশি প্রত্যাশা করে, তাই সমাজের মানুষের কাছে একে ব্যবহার করা প্রতিটি শারীরিক শিক্ষাবিদের কর্তব্য। এমন একটা সময় ছিল যখন শারীরিক শিক্ষা সম্পর্কে মানুষের মনে অসংখ্য ভ্রান্ত ধারণা ছিল, ভুল ধারণা, এমনকি এই একবিংশ শতকে দাঁড়িয়েও আমরা শারীরিক শিক্ষা বিষয়টিকে সম্পূর্ণভাবে মানুষের কাছে নিয়ে যেতে পারিনি। ফলে বিষয়টি সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা থেকেই গেছে। অনেকেই ভাবেন যে শারীরিক শিক্ষা মানেই ফুটবল খেলা, ক্রিকেট খেলা বা বিভিন্ন রকমের খেলাধুলো, মার্চিং, ক্যালিস্থানিক্স, দৌড়াদৌড়ি, যোগাসন ইত্যাদি। কিন্তু মনে রাখতে হবে পেশাগতভাবে শারীরিক শিক্ষা সংগঠিত হয়েছে এবং শারীরিক শিক্ষার জ্ঞান ভাণ্ডার বৈচিত্র্যময় মানব অঙ্গ সঞ্চালনের নিরিখে বহু বর্ণে রঞ্জিত হয়েছে। একটি জাতিকে সামগ্রিকভাবে সক্ষম ও সুস্থ করার জন্য বা কোনো ক্রীড়াবিদের উচ্চ দক্ষতা প্রদর্শনের জন্য যে কর্মসূচি প্রয়োজন, তা প্রস্তুত করার জন্য একটি সমৃদ্ধ ও জ্ঞানপুষ্ট নীতি প্রদান করে শারীরিক শিক্ষা। তাত্ত্বিক ও বৈজ্ঞানিক হিসেবে শারীরিক শিক্ষা বিদগণ যে জ্ঞানভাণ্ডারে শারীরিক শিক্ষাকে সমৃদ্ধ করেছেন, তা শারীরিক শিক্ষাকে
একটি শিক্ষা বিভাগে পরিণত করেছে। দীর্ঘ সময় ধরে অক্লান্ত পরিশ্রম দ্বারা শারীরশিক্ষাবিদরা যে জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন, তার দ্বারা ক্রীড়াক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জন করা গেছে। তাহলে বোঝাই যাচ্ছে যে শারীরশিক্ষা সম্পর্কে আমাদের একটা ভ্রান্ত ধারণা ছিল, তাই তো? তা এই ভ্রান্ত ধারণাগুলোকে কাটিয়ে উঠে ধীরে ধীরে আজকে শারীরশিক্ষা নতুন আঙ্গিকে আমাদের কাছে এসে হাজির হয়েছে। এখন শারীরশিক্ষা বলতে শুধুমাত্র খেলাধুলো নয়, এর বৃহত্তর অনেক দিক রয়ে গেছে। খেলাধুলো, তার সঙ্গে সঙ্গে শরীরচর্চা, তার সঙ্গে সঙ্গে খেলাধুলোর মাধ্যমে আমাদের দেহের বিভিন্ন রকম যে অবস্থা, সেই অবস্থার পরিবর্তন ঘটানো, এটাও কিন্তু শারীরশিক্ষার মাধ্যমে সম্ভব। তো যে শারীরশিক্ষার আধুনিক ধারণা কী হয়েছে, আগে যা ধারণা ছিল আর এখন বর্তমানে শারীরশিক্ষার কী ধারণা হয়েছে, শারীরশিক্ষার আধুনিক ধারণা। আমরা তো আগেই বলেছি যে শারীরশিক্ষা সম্পর্কে মানুষের মনে বিভিন্ন রকমের ভ্রান্ত ধারণা ছিল। বিভিন্ন যুগের মানুষ শারীরিক কার্যক্রম ও খেলাধুলোকে বিভিন্নভাবে, বিভিন্ন রীতিতে এবং বিভিন্ন কারণে ব্যবহার করেছে। তাই বিভিন্ন যুগে মানুষের মধ্যে শারীরশিক্ষা সম্পর্কিত ধারণার নানাবিধ পরিবর্তন ঘটেছে। আধুনিক যুগে শারীরশিক্ষার পেশাগত, তাত্ত্বিক ও প্রয়োগমূলক দিকগুলিকে অনেক বেশি সংগঠিত করে এর আধুনিক ধারণা গড়ে উঠেছে। বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক প্রয়োগে বর্তমানে মানুষের জীবনযাত্রায় যুগান্তকারী পরিবর্তন এসেছে। মানুষের শারীরিক কর্মক্ষমতা অনেকাংশেই লাঘব হয়েছে এবং বেড়েছে অবসর ও অক্ষমতা। এমতো অবস্থায় কর্মক্ষম ও সুস্থ থাকার জন্য সুষ্ঠ ও পরিকল্পিত শারীরশিক্ষাই হলো একমাত্র উপায়। বর্তমান যুগেই অসহনীয় চাপের মধ্যেও অভিযোজন করে বেঁচে থাকার তাগিদেই শারীরশিক্ষার ধারণা পরিবর্তন হয়েছে। শারীরশিক্ষা ও বিনোদনের মাধ্যমে মানুষ সুস্থতা ও আনন্দের সঙ্গে জীবন উপভোগ করতে পারছে। কীরকম না, শারীরিক বিকাশের জন্য অর্থাৎ শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম করে ধরে রাখার জন্য শারীরশিক্ষা অপরিহার্য। মানসিক বিকাশ অর্থাৎ চিন্তাশক্তির বিকাশ, জ্ঞানের প্রসারণ ও প্রাক্ষোভিক উন্নতির জন্য শারীরশিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক বিকাশ অর্থাৎ সমাজবদ্ধ জীব হিসেবে তার সহানুভূতি, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, নেতৃত্বদান, পারস্পরিক মূল্যবোধ ইত্যাদি গড়ে তুলতে শারীরশিক্ষা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। দেশের উৎপাদনশীলতা
ও সমৃদ্ধির বিকাশে শারীর শিক্ষা অপরিহার্য। ব্যক্তিত্বের বিকাশ ও শারীর শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাই সু ব্যক্তিত্বের অধিকারী হতে গেলে শারীর শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। একদম প্রথমের দিকে শারীর শিক্ষা সম্পর্কে কী কী ধারণা ছিল আগেই বলেছি, বর্তমানে যুগের সঙ্গে তাল মেলাতে বা চির পরিবর্তনশীল পরিবেশে নিজেদেরকে অভিযোজিত করতে যুগে যুগে ব্যক্তি ও সমাজের প্রয়োজনের তাগিদে এবং শারীর শিক্ষার বিকাশে ধীরে ধীরে শারীর শিক্ষার ধারণা ধাপে ধাপে পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনগুলো কীভাবে হচ্ছে সেইগুলোই লক্ষণীয়। দেখো, হ্যাঁ, যেটা বলছিলাম যে আধুনিক শারীর শিক্ষার ধারণা কীভাবে ধীরে ধীরে পরিবর্তিত হলো, না শারীর শিক্ষার ধারণা প্রধানত দুটি ধারায় বিভক্ত। একটা হচ্ছে শরীরের জন্য শিক্ষা, যে এডুকেশন ফর দি ফিজিক, অর্থাৎ শারীর শিক্ষা এমন একটি শিক্ষা যে শিক্ষায় শুধুমাত্র শরীরের বিভিন্ন মাসলগুলোই ডেভেলপড হবে, শরীরটা সুন্দর হবে, দেখতে সুন্দর হবে, এই জন্যই কেবলমাত্র শারীর শিক্ষা, এইরকম একটা ধারণা ছিল। আরেকটা সেকেন্ড ওয়ান ছিল কি, না শরীরের মধ্য দিয়ে শিক্ষা, এডুকেশন থ্রু ফিজিক, অর্থাৎ বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণের মাধ্যমে নিজস্ব অনুভূতির মধ্য দিয়েই যে শিক্ষালাভ সেটাই হচ্ছে শারীরিক শিক্ষা। এইটা একটু উদাহরণ দিলে তো পরিষ্কার বোঝা যাবে। যেমন ধরো, আমি যদি তোমাদের মুখে বলি, জানো তো একতলা থেকে পাঁচতলা সিঁড়িতে যদি একটু জোরে জোরে ওঠা যায় তাহলে কিন্তু আমাদের হার্টবিট বেড়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এরকম যদি আমি মুখে বলি ঠিক এক সপ্তাহ দু সপ্তাহ পরে সবাই কিন্তু ভুলে যাবে, সিঁড়িতে উঠলে কী হয় কী হয় কী হয় কী ভুলেছিল স্যার, মনে নেই তো। কিন্তু যদি আমি তোমাদের ওই তিনজন তিনজন করে একদিন সত্যি সত্যি স্কুলের নিচতলা থেকে একদম উপরতলা পর্যন্ত যদি পাঁচবার করে বলি যে কন্টিনিউয়াস দৌড়ে দৌড়ে উপরে যাও আবার উপর থেকে নিচে নেমে এসো, এরকম পাঁচবার করার পরে যদি তোমাদের বলি কীরকম উপলব্ধি হচ্ছে তোমরা নিজেরাই বুঝতে পারবে, যে আস্তে 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 হাত পায়ের পেশিগুলো সব শিথিল হয়ে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে, জোরে জোরে নিঃশ্বাস পড়ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে পুরো একদম শরীরের মধ্যে কিছুর একটা অভাব ঘটছে, তার মানে অক্সিজেনের অভাব ঘটছে। এই যে পাঁচবার উপনীত করার পরে তুমি নিজের শরীর দিয়ে যেটা উপলব্ধি করলে এইটা তোমার মনের মধ্যে কিন্তু গেঁথে থাকলো। এরপরে যদি একদম মৃত্যুকালীন অবস্থাতেও বহু বছর পরেও যদি কেউ জিজ্ঞেস করে বলতো জোরে জোরে সিঁড়ি দিয়ে উপরে উঠলে নামলে শরীরে কীরকম অনুভূতি হয়, তখন কিন্তু সঙ্গে সঙ্গেই বলে দেবে আসলে জোরে জোরে উঠলে না প্রথমে কী হয় নিঃশ্বাস নিতে মনে হয় কষ্ট হয়, মনে হয় যেন অক্সিজেন কম পাচ্ছি, হাত পায়ের পেশিগুলো সব শিথিল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে দমটা পুরো বেরিয়ে যাবে, আবার একটু দাঁড়িয়ে জোরে জোরে নাক মুখ দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিলে এবং ছাড়লে আবার ধীরে 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 স্বাভাবিক হয়ে যাচ্ছে। এই যে অভিজ্ঞতা নিজের জীবন দিয়ে নিজের কর্ম দিয়ে যে অভিজ্ঞতা সঞ্চয়, এই সঞ্চয়টা কিন্তু অনেক দিন পর্যন্ত থেকে যাবে এবং এইটাই তুমি রিয়েল সিচুয়েশনে তোমার ব্যক্তিগত সমাজ জীবনে সেটাকে অ্যাপ্লাই করতে পারবে। তো এখন যে শারীর শিক্ষা বলছে যে না, ওই যে দুটো ধারণা দুটো ধারা এডুকেশন ফর দি ফিজিক আর এডুকেশন থ্রু ফিজিক, এটার কোনোটাই এককভাবে নিলে পরে শারীর শিক্ষার ধারণা সম্পূর্ণ হবে না। এখন শারীর শিক্ষা বলছে যে এডুকেশন ফর দি ফিজিক এবং এডুকেশন থ্রু ফিজিক, অর্থাৎ শরীরের জন্য শিক্ষা
এবং শরীরের মধ্য দিয়েই শিক্ষা অর্জন, এই দুটোকে কম্বাইন করেই বর্তমানে আধুনিক শারীর শিক্ষার ধারণাগুলো গড়ে উঠেছে। এবং এই আধুনিক শারীর শিক্ষার কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে। সেই বৈশিষ্ট্যগুলো কী কী? না, প্রাচীনকালে মানুষের ধারণা ছিল শারীর শিক্ষা মানেই শুধুমাত্র খেলাধুলো বা যোগব্যায়াম বা শুধুমাত্র শরীরচর্চা করা, কিন্তু যুগে যুগে তার পরিবর্তন হয়েছে, আমরা বললাম। এই পরিবর্তন হতে হতে সর্বাধুনিক যে চিন্তাধারাতে, যে দুটো বললাম, যে শরীরের জন্য শিক্ষা এবং শরীরের মাধ্যমে শিক্ষা, এই দুটো মতবাদকেই স্বীকার করে নিয়েই বর্তমানে শারীর শিক্ষা কর্মমুখী ও জীবিকা নির্বাহকারী শিক্ষা হিসেবে সমাদৃত হয়েছে। এবং আধুনিক শারীর শিক্ষার কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে। কী কী? আধুনিক শারীর শিক্ষার শিখন শিক্ষণ কার্যক্রমের ব্যাপক পরিবর্তন। দু নম্বর, এক নম্বরটা আবার বলছি শুনো, আধুনিক শারীর শিক্ষার শিক্ষণ শিখন কার্যক্রমের ব্যাপক পরিবর্তন, মানে টিচিং লার্নিং প্রসেস, তার যে কারিকুলাম সেটার ব্যাপক পরিবর্তন হয়েছে, চেঞ্জেস হয়েছে। দু নম্বর, মানবতাবাদী দর্শনকেই এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। আর তিন নম্বর কি? না, গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থায় শারীর শিক্ষার কর্মসূচি রীতিবদ্ধ ও শিক্ষক কেন্দ্রিক ছিল, বর্তমানে তা অনেক বেশি শিশুকেন্দ্রিক হয়েছে। তাহলে এই এই পরিবর্তনগুলো পরিলক্ষিত হয়েছে। তাহলে কী কী বললাম একটা একটা করে বলি। আধুনিক, প্রথমটা হচ্ছে আধুনিক শারীর শিক্ষার শিক্ষণ শিখন কার্যক্রমের পরিবর্তন, টিচিং লার্নিং প্রসেস, চেঞ্জ। কীরকম? না, আধুনিক শারীর শিক্ষায় যে শিক্ষণ শিখন কার্যক্রমের পরিবর্তন লক্ষ্য করা গেছে, কীরকম? না, বর্তমানে যেরকম সর্বস্তরের শিক্ষার পাঠ্যক্রমের একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে, ঠিক সেরকম শারীর শিক্ষার ক্ষেত্রেও পাঠ্যক্রমের পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। যদি প্রগতিশীল না হলেও এবং পরিবর্তনের ধারাকে না গ্রহণ করলে শারীর শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়তা অর্জন করা সম্ভব নয়। সেই পুরনো কালের মতোই যদি শারীর শিক্ষার ক্লাসে গিয়ে কোনো শিক্ষক আচরণ করেন এবং প্রথাগত ট্র্যাডিশনাল ওয়েতে এই ক্লাস নেন, তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের কাছে সেটা গ্রহণযোগ্য হবে না এবং তারা আস্তে আস্তে বোরিং হবে এবং সেই ক্লাসের প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। তারপরেটা বলছে যে মানবতাবাদী দর্শন কীরকম? না, আধুনিক শিক্ষাক্ষেত্রগুলি যেমন মানুষ তথা শিক্ষার্থীদের সবসময় প্রাধান্য দিয়ে থাকে, তেমনি শারীর শিক্ষার কর্মসূচি রচনা করার সময় সকল শিক্ষার্থীদের কথাই মনে রাখতে হবে। সেটা কীরকম? না, একটা ক্লাসে অনেক ধরনের শিশু থাকে, কেউ সামাজিকভাবে শক্তিশালী, কেউ মানসিক প্রতিবন্ধী বা কেউ শারীরিক প্রতিবন্ধী, এরকম অনেক ধরনের ছাত্রছাত্রী থাকে। তো আমি যদি শারীরিক শিক্ষার ক্লাসে সবার জন্য কর্মসূচি প্রণয়ন করতে না পারি, তাহলে কিন্তু প্রত্যেকটা ছাত্র এই ক্লাসে সমানভাবে মনোযোগী হতে পারবে না, আর না হলেই কী হবে, শিক্ষার যে আসল উদ্দেশ্য সেটা ব্যাহত হবে। সেই জন্য শিক্ষক মশাইকে সবসময় ছাত্রছাত্রীদের দিকে চেয়ে, ছাত্রছাত্রীদের সুবিধার্থে
এবং ছাত্রছাত্রীদের গ্রহণযোগ্য করেই তার কর্মসূচি রূপায়ণ করতে হবে। আর একটা কী বললাম না, আগের যে গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় কী হতো না, শারীরিক শিক্ষার কর্মসূচি শিক্ষক কেন্দ্রিক ছিল, বর্তমানে সেটা অনেক বেশি শিশু কেন্দ্রিক করা আছে। কীরকম না, প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবনী সুযোগ আছে, যেমন যে ক্যালিস্থেনিক্স, ড্রিল, মার্চিং সকল ক্ষেত্রেই আগেকার যে একই রকমের ক্যালিস্থেনিক্স সেইগুলোকে এখন কী করেছে, এখন চেঞ্জ এসেছে। একটা উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে, আগে শুধু ওই 1 2 3 4 এর সঙ্গে হাতে পায়ের এরকম মুভমেন্ট ছিল, বর্তমানে অ্যারোবিক্স চলে এসছে। অ্যারোবিক্স কী না, ওই হাতে পায়ের যে মুভমেন্টগুলো সেইগুলোই একটা মিউজিক, একটা লোভনীয় একটা সুন্দর একটা মিউজিক তালে তালে বাজবে, সেই মিউজিকের তালে তালে ওরা তার দেহের, শিশুরা তার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করবে। তাহলে কী হবে, সে মিউজিকের তালে তালে অনেক আনন্দের সঙ্গে কী করবে, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারবে। আর সেইটা করলে পরেই আমার ক্যালিস্থেনিক্সের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যও তার সম্পূর্ণ হবে এবং শিশুরা অতি উৎসাহে সেই ক্লাসটি করার জন্য আগ্রহী হবে। তাহলে বর্তমান সমাজের শিশুরা যেরকম চায় সেরকম করেই কিন্তু শারীরিক শিক্ষার ব্যাপারটাকে প্রণয়ন করতে হবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে এই যে আধুনিক যুগে শারীরিক শিক্ষার পেশাগত এবং তাত্ত্বিক প্রয়োগমূলক দিকগুলি অনেক বেশি সংগঠিত করে এর আধুনিক ধারণা যেগুলো হয়েছে সেইগুলো একটা একটা করে আমরা আলোচনার চেষ্টা করছি, মানে আধুনিক শারীরিক শিক্ষার ক্ষেত্রসমূহ যেগুলো আর কি। এক নম্বর হচ্ছে শিশুকেন্দ্রিক শারীরিক শিক্ষা, আমি আবার বলছি শিশুকেন্দ্রিক শারীরিক শিক্ষা, প্রত্যেকটায় হেডিংগুলো দুবার দুবার করে বলবো যাতে লিখতে একটু সুবিধা হয়। দু নম্বর, উন্মুক্ত শ্রেণী পরিবেশ, দু নম্বর উন্মুক্ত শ্রেণী পরিবেশ, তিন নম্বর ব্যক্তি ও সমাজের প্রয়োজন অনুসারে শারীরিক শিক্ষা কর্মসূচি পরিচালনা, ব্যক্তি ও সমাজের প্রয়োজন অনুসারে শারীরিক শিক্ষা কর্মসূচি পরিচালনা, চার নম্বর শিশুর সামগ্রিক বিকাশ, চার নম্বর শিশুর সামগ্রিক বিকাশ, পাঁচ নম্বর ক্রীড়াবিদদের ক্রীড়া দক্ষতার বিকাশ ও আধুনিক শারীরিক শিক্ষায় ক্রীড়ার ভূমিকা। এই যে পাঁচটা পয়েন্ট বললাম, এই পাঁচটা পয়েন্ট সম্পর্কে অল্প অল্প করে একটু লিখতে হবে, সেগুলো একটা একটা করে আমরা ডিসকাস করছি। প্রথমেই বললাম কি, শিশুকেন্দ্রিক শারীরিক শিক্ষা, আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়েই শারীরিক শিক্ষাকে অনেক বেশি শিশুকেন্দ্রিক তথা শিক্ষার্থী কেন্দ্রিক করে গড়ে তোলা হয়েছে। এর অর্থ হল প্রতিটি শিশুর জন্য তাদের নির্দিষ্ট চাহিদা অনুসারে শারীরিক শিক্ষার ব্যবস্থা করা, একটি শ্রেণীতে বিভিন্ন সক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীরা থাকে এবং ওদের শারীরিক ও মানসিক চাহিদা এক হয় না, তাই সকল প্রকার শিশুর জন্য শারীরিক শিক্ষা কর্মসূচির অঙ্গন প্রসারিত করা আধুনিক শারীরিক শিক্ষার অন্যতম উদ্দেশ্য। দু নম্বর কী বলেছিলাম না, উন্মুক্ত শ্রেণী পরিবেশ, ওপেন এন্ডেড ক্লাসরুম,
তার আগেরটা ইংরেজিটা বলা হয়নি, শারীর শিক্ষা এই ওপেন এন্ডেড ক্লাসরুম উন্মুক্ত শ্রেণী পরিবেশ এর মধ্যে লিখতে হবে যে শারীর শিক্ষা কর্মসূচিগুলি যথার্থভাবে পরিচালনার জন্য এমন একটি শ্রেণী পরিবেশের প্রয়োজন যা হবে উন্মুক্ত, অর্থাৎ প্রতিটি শিশুর প্রবেশ হবে অবাধ এবং তারা নিজেদের স্বতঃস্ফূর্ততা ও আনন্দের সঙ্গে শারীরিক কর্মসূচিতে অংশগ্রহণ করবে। এটা আবার কীরকম, ফিজিক্যাল এডুকেশনের ক্লাস হবে, যে ছাত্রটির মনে হবে ক্লাস করতে ভালো লাগবে সে তখন ক্লাস করবে, যার ভালো লাগবে না সে তখন চুপচাপ ক্লাস থেকে অন্য জায়গায় চলে যেতে পারবে। তার মানে সে ইচ্ছা করে তার স্বতঃস্ফূর্তভাবে যদি কোনো ক্লাসে অংশগ্রহণ করে তাহলে সেই ক্লাসের শিক্ষণীয় বিষয়টি খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে শিখতে পারবে, অন্যথায় কিন্তু সম্ভব নয়। 3 নম্বর, ব্যক্তি ও সমাজের প্রয়োজন অনুসারে শারীর শিক্ষা কর্মসূচির পরিচালনা। সেটা আবার কীরকম, না সাধারণ শিক্ষার ধারণা অনুসারে শিক্ষা তথা শারীর শিক্ষা ব্যক্তি ও সমাজের প্রয়োজনে পরিচালিত হবে, তা যেন ব্যক্তি ও সমাজের সর্বোচ্চ গ্রহণযোগ্য প্রয়োজন মেটাতে পারে। শারীর শিক্ষা কর্মসূচি হবে নমনীয় বা অন্তর্ভুক্তিমূলক, অক্ষম প্রতিবন্ধী ধনী দরিদ্র নারী পুরুষ সকলের জন্য শারীর শিক্ষা কর্মসূচি রচনা করতে হবে, অর্থাৎ সকলকেই এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে। সকলের জন্য শারীর শিক্ষা, ফিজিক্যাল এডুকেশন ফর অল, এই কথাটির অর্থ হল সামাজিক অন্তর্ভুক্তিমূলক শিখন। শারীর শিক্ষাকে বিদ্যালয়ে গণ্ডির বাইরে বের করে আনা দরকার। শারীর শিক্ষা কর্মসূচি যদি সমাজে সকলের জন্য রচনা করা না যায় তবে আমরা আরও ব্যর্থ হব। 4 নম্বর, শিশুর সামগ্রিক বিকাশ। শিশুর শারীরিক প্রাক্ষোভিক ও সামাজিক বিকাশকে প্রাধান্য দিয়ে শারীর শিক্ষার কর্মসূচি পরিচালনা করাই আধুনিক শারীর শিক্ষার উদ্দেশ্য। শারীর শিক্ষা যেন শিশুর সর্বোচ্চ গ্রহণযোগ্য সামাজিক বিকাশ সূচিত করে। এর অর্থ কি? এর অর্থ হল 1 নম্বর, শিশুর শারীরিক প্রাক্ষোভিক এবং সামাজিক বিকাশে প্রাধান্য দিতে হবে। 2 নম্বর, শিশুর সুষম ব্যক্তিত্বের বিকাশ হতে হবে। 3 নম্বর, মৌলিক শিক্ষা যা পারে না সেটা করতে হবে এবং শারীরিক সঞ্চালনের মাধ্যমেই শিক্ষাদান করতে হবে। 4 নম্বর, মৌলিক শিক্ষার অপরিহার্য অঙ্গ হিসাবেই শারীর শিক্ষা শিশুর সামগ্রিক বিকাশে অংশ নেয়। তারপরে পয়েন্ট আমরা কী বলেছিলাম, বলেছিলাম যে ক্রীড়াবিদদের ক্রীড়া দক্ষতার বিকাশ ও আধুনিক শারীর শিক্ষায় ক্রীড়ার ভূমিকা। তাহলে প্রতিযোগিতামূলক ক্রীড়াকে শারীর শিক্ষা প্রাধান্য দান করে, প্রতিযোগিতার শিক্ষামূল্য ও বিনোদনমূল্য উপেক্ষা করা যায় না।
খেলাধুলোকে শিশুর শিক্ষার মাধ্যম হিসাবে গণ্য করা যায়। যে শিশু খেলে না তার বৃদ্ধি ও বিকাশ অসম্পূর্ণ থেকে যায়। আধুনিক শারীরশিক্ষা প্রতিযোগিতামূলক ক্রীড়া ও খেলাধুলোকেই একান্তভাবে গ্রহণ করেছে এবং ক্রীড়াবিদদের দক্ষতা বিকাশের জন্য যথোপযুক্ত গবেষণা সংগঠিত করা আধুনিক শারীরশিক্ষা ক্ষেত্রের অন্যতম বৈশিষ্ট্য। তবে মনে রাখতে হবে, শুধুমাত্র প্রতিযোগিতায় জেতার জন্য প্রতিযোগিতায় নামা এবং ক্রীড়াকে কৃত্রিমতায় ভরিয়ে দেওয়ার অর্থ প্রধান প্রতিযোগিতাকে শারীরশিক্ষা স্বীকার করে না। উদাহরণস্বরূপ বলা যায়, প্রতিযোগিতামূলক ক্রিকেট শারীরশিক্ষার অংশ, কিন্তু সেখানে জুয়া বেটিং যদি ঢুকে যায় তাহলে কিন্তু সেটা আর শারীরশিক্ষার কর্মসূচির অন্তর্ভুক্ত করা যাবে না। তাহলে এখান থেকে একটা প্রশ্ন তোমাদের প্রত্যেকবার, এই যে তোমাদের ফিজিক্যাল এডুকেশন 7-8 বছর, ওই 8 বছর হচ্ছে, এর মধ্যে ওই 5 বছরই এই প্রশ্নটা কিন্তু কম্পালসারি পড়েই, 7 নম্বরের একটা প্রশ্ন। এই প্রশ্নটা বলছি, এই প্রশ্নটা আজকে যা বললাম এর মধ্যে থেকেই লিখতে হবে। কী আধুনিক ধারণা, শারীরশিক্ষার আধুনিক ধারণা বলতে কী বোঝো তা সংক্ষেপে বর্ণনা করো, 7 নম্বরের প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু প্রত্যেক বাড়ি আসে এবং আমি বলবো যে এইরকম টাইপের প্রশ্ন একটু লেন্দি প্রশ্ন, এইসব প্রশ্নগুলো এর অল্টারনেটিভ প্রশ্ন যদি ভেঙে ভেঙে ছোটো ছোটো আসে সেইগুলোকে অ্যাটেম্প করার জন্য, না পেলে তখন তো এই ধরনের প্রশ্নগুলো লিখতেই হবে। এবং এই প্রশ্নটা কিন্তু কমন প্রশ্ন, প্রায় প্রত্যেক বারই কিন্তু আসে। কী বললাম প্রশ্নটা, যে শারীরশিক্ষার আধুনিক ধারণা বলতে কী বোঝো। এই আজকে যেটা পড়ালাম এখান থেকে কিন্তু 7 নম্বর একটা কম্পালসারি একদম শিওর আসবেই, এটা সবাই রেডি করবে, ঠিক আছে। এরপরে এখান থেকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা হলে আগে বলো, তারপরে আবার দেখছি।